বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, ভাষার মাস ফেব্রুয়ারির আজ শেষ দিন এবং সেই সঙ্গে শেষ হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। মাসের প্রথম দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেলার উদ্বোধন করেছিলেন, প্রতি বছরই সেটি তিনি করেন এবং আমরাও চেষ্টা করি বছরের প্রথম দিন মানে মাসের প্রথম দিন ফেব্রুয়ারি মাসের বইমেলা নিয়ে আলোচনা প্রতি গত কয়েক বছর ধরেই করছি, এবছর সেটি করা হয়নি। আজকে আমরা শেষ দিন আলোচনা করছি এবং আলোচনা করবার জন্যে যে দুজন আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বায়ে বসা আছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়ার বঙ্গবন্ধু অধ্যাপক এবং বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক শামসুজ্জামান খান। এর আগে আমরা বইমেলা নিয়ে তার সঙ্গে বিভিন্ন সময়ে কথা বলেছি। আর আমার ডানে আছেন সুভাষ সিংহ রায়, তিনি এবিডিউস24.com-এর প্রধান সম্পাদক এবং অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য। স্বাগত আপনাদের দুজন স্টুডিওতে। অধ্যাপক শামসুজ্জামান খান, আপনার কাছ থেকে একটু শুনতে চাইব যে আগে আপনি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে এই মেলার পুরোপুরি দায়িত্বে ছিলেন, এবছরটিতে আপনি সেই দায়িত্বে নেই, কিন্তু আমি জানি যে মেলার প্রতি আপনার ভালোবাসা, বইয়ের প্রতি আপনার বইয়ের সঙ্গে আপনার সম্পর্ক এবং বইমেলাকে ঘিরে আপনার আবেগ অনেকটাই গভীর, কেমন হলো এবারের বইমেলা? আমার ভালো লাগছে যে এই বইমেলাটি সরোয়ার্দি উদ্যানে নেওয়ার জন্যে আমাকে মহাপরিচালক হিসাবে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছিল। অনেক লেখক এবং প্রকাশকরা বলেছিলেন যে এই বাংলা একাডেমির বাইরে চলে গেলে এই বইমেলার আর আকর্ষণ থাকবে না। আমি তখন তাদের বলেছিলাম যে আমাদের ইতিহাস কি ভাষা আন্দোলনে শেষ হয়ে গেছে? ভাষা আন্দোলন তো শেষ হয়নি, আমরা তো স্বাধীনতা অর্জন করেছি এবং মুক্তিযুদ্ধের মাধ্যমে। অতএব আমি মনে করি বইমেলাকে বাংলা একাডেমি থেকে সরোয়ার্দি উদ্যানে নিলে আমাদের বাংলাদেশ রাষ্ট্র গঠনের যে সংগ্রাম এবং তার সাফল্য, সেই ধারাবাহিকতায় বইমেলাটি যুক্ত হয়ে বইমেলা অন্য একটি ভিন্ন মাত্রিক উচ্চতায় স্থাপিত হবে। তো সেইটা করা দরকার। এটা করার জন্য আমাকে একটু কৌশল অবলম্বন করতে হয়েছিল, কারণ কেউ তবুও রাজি হয় না। তা আমি একটা কৌশল এরকম করলাম যে মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন 1 ফেব্রুয়ারিতে আমাদের বইমেলা উদ্বোধন করার জন্য, এটা 2013-তে। আমি তখন বললাম যে এই বইমেলাকে আমরা যদি সরোয়ার্দি উদ্যানে নিয়ে যাই তাহলে একুশের বইমেলার যে চেতনা তার সঙ্গে স্বাধীনতার চেতনার একটা সংযোগ ঘটবে এবং সেটি হবে এক অবিস্মরণীয় ইতিহাসের অংশ। আমার মনে হয় এই মেলাটি অবিলম্বে স্বাধীনতার আর চেতনার সঙ্গে সংযুক্ত করার জন্য সরোয়ার্দি উদ্যানে নেওয়া দরকার। আমার সৌভাগ্য মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রস্তাব সমর্থন করলেন, তার ফলে আর কোনো বিরোধিতা হয়নি। 2014 সালে সরোয়ার্দি উদ্যানে তাৎক্ষণিকভাবেই করলেন, হ্যাঁ ওই মঞ্চেই তিনি করলেন। যে এটা তো খুব ভালো প্রস্তাব দিয়েছি, যেটা বলেছেন যে বইমেলাকে সরোয়ার্দি উদ্যানে নিলে আরও বেশি জায়গা পাওয়া যাবে, খোলা মেলা হবে এবং স্বাধীনতা চেতনার সঙ্গে এটি যুক্ত হয়ে যাবে। এখানেই জিন্না বলেছিলেন উর্দু অ্যান্ড অনলি উর্দু শ্যাল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, সেই চেতনা আছে এবং সেই সঙ্গে সঙ্গে বঙ্গবন্ধু 7ই মার্চের যে অসাধারণ ভাষণ সেটিও এখানে দেওয়া হয়েছে, এখানেই তাকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয়েছে। এখানেই বিজয়ের পর তিনি গণপরিষদের তৎকালীন পাকিস্তান গণপরিষদের সদস্যদের শপথ গ্রহণ এখানে করেছিলেন। এটা তো খুব ভালো প্রস্তাব বলে আমার মনে হয়, তার ফলে আর কেউ বিরোধিতা করেনি। এইবারে বইমেলা আমি তো 14 থেকে 14, 15, 16, 17 এবং 18 এই কটি বছর করেছিলাম। এই বছরের মেলাটি আরও খোলা মেলা হয়েছে, আমি মনে করি যে আরও স্বাচ্ছন্দ্যের সঙ্গে অনেকে ঘুরে ফিরে বই কিনতে পেরেছেন, দেখতে পেরেছেন, এটি আমার আনন্দেরই একটি অংশ। কারণ আমি যেটি শুরু করেছিলাম সেটি আরও পরিবর্ধিত হয়েছে, আরও নান্দনিক হয়েছে এবং এটি সকলেরই পছন্দ হয়েছে। অতএব আমি মনে করি যে এই মেলার মধ্য দিয়ে আমরা প্রতি বছরই এই মেলার আকার, এই মেলার বই বিক্রি, এই বইমেলার বইয়ের মান ইত্যাদি অতিক্রম করে যাব। প্রতি বছরই মেলা নতুনত্ব থেকে নতুনতর হয়ে উঠবে। মিস্টার সুভাষ সিংহ রায়, এই অতিক্রমের পালায় কতখানি এগুলো এবারের বইমেলা শেষ দিন আমরা কথা বলছি এখন পর্যন্ত হিসেব নিকেশ আমি অমর একুশে গ্রন্থমেলার সাথে যুক্ত অধ্যাপক শামসুজ্জামান খানের কারণে এবং আমি পরিচালনা কমিটির সদস্য হয়েছিলাম। অধ্যাপক শামসুজ্জামান খান যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্নের বাস্তবায়নের কর্মী হিসেবে আমি কাজ করবার চেষ্টা করেছি। মুক্তধারার চিত্তরঞ্জন সাহা,
আমাদের বইকে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। আর আমাদের এই মেলাকে বিস্তৃত করবার জন্য অনেকে কাজ করেছেন, স্যারের অসংখ্য লেখা আছে বই মেলার উপরে। এবং সেখানে আজকের এই পর্যায়ে আসার যে কৃতিত্ব অনেকেরই আছে, কিন্তু অধ্যাপক শামসুজ্জামান খান তিনি একেবারে নতুন করে স্বপ্ন দেখাতে জানেন। আমি খুব কাছ থেকে কাজ করবার চেষ্টা করেছি এবং দেখেছি, অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। সর্দার জয়নউদ্দিনের সেই বইমেলার গল্প আমরা কিন্তু পাঠকরা শামসুজ্জামান খান লেখার মধ্যে দিয়ে পাই। তিনি যখন গ্রন্থকেন্দ্রের পরিচালক ছিলেন এবং সে 1970 সালে তিনি যে বইমেলার যাত্রা শুরু করেছিলেন, নারায়ণগঞ্জ ক্লাবের মাঠে তিনি একটি গরু বেঁধে রেখে, কালো গরু, তার গায়ে লিখে রেখেছিলেন আমি বই পড়ি না। এবং তিনি যে এই ক্ষেত্রটা প্রস্তুত করেছিলেন, আজকের জায়গায় এসে বইমেলা অনেক বিস্তৃত হয়েছে। এবার 499টি প্রতিষ্ঠান এবং প্রায় 800 মতন স্টল কিন্তু এবার বরাদ্দ হয়েছে। দিন দিন বাড়ছে, চাহিদা বাড়ছে এবং বই বিক্রিও বাড়ছে। আমরা গত বছর 1,58,00,000 শুধু বাংলা একাডেমির বই বিক্রি, ৭০-৫২ লক্ষ টাকা হয়েছিল শুধু বইমেলার বিক্রি। এর চেয়ে বেশিও ঘটতে পারে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের কলকাতায় যেটাকে বলা হয় আন্তর্জাতিক পুস্তক মেলা, সেই পুস্তক মেলায় কিন্তু তারা বিক্রি করেছিল গত বছর ২২ কোটি রুপি। তাদের অনেক ভাষাভাষী বিদেশ থেকেও আসেন, অনেক রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন। তারপরও কিন্তু আমাদের অমর একুশের গ্রন্থমেলার একটি অনন্য সাধারণ ভূমিকা রয়েছে। এবং আপনারা জানেন যে এই লা মিজারেবল গ্রন্থের লেখক ভিক্টর হুগো, তিনি যখন তার এই বই প্রকাশ করেছেন, প্রথম দিকে বই কিন্তু খুব একটা বেশি বিক্রি হয়নি, কিন্তু একটা পর্যায়ে এসে বই যখন তার খুব বেশি বিক্রি হওয়া শুরু করলো, তখন তার প্রকাশক হাস্টন ব্ল্যাকেটকে তিনি একটি সাদা কাগজের উপরে জিজ্ঞাসা চিহ্ন দিয়েছিলেন, শুধুমাত্র পাঠিয়ে দিয়েছিলেন, মানে কেমন বিক্রি হচ্ছে। কিন্তু প্রকাশকও কিন্তু তেমন একজন পণ্ডিত মানুষ, তিনিও পাল্টা একটি কাগজে মাঝখানে একটা বিস্ময়বোধক চিহ্ন এঁকে দিয়েছিলেন, তার মানে খুব বেশি বিক্রি হচ্ছে, বিস্ময়কর বিক্রি। তা এই যে জ্ঞানের যে আদান প্রদান এবং পুস্তকের যে আজকের যে বিস্তৃতি, অনেকে বলে থাকেন যে এই তথ্য প্রযুক্তির যুগে ছাপানো বই গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যেটা উল্লেখ করলেন, প্রতি বছরে তিনি ফেব্রুয়ারির 1 তারিখে অমর একুশের গ্রন্থমেলার যে উদ্বোধন করেন, সেই উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তার এবারও বক্তৃতায় বলেছেন যে বই কখনো হারিয়ে যাবে না। এবং আমাদের সামনে অনেকগুলো প্রযুক্তি আসবে, সেটাও যেমন মানুষ ব্যবহার করবে, নতুন প্রজন্মের হাতে চলে যাবে, আবার সেগুলো আসবে যাবে, সেগুলোই পুরনো হয়ে যাবে, অনেক কিছু বই কখনো পুরনো হবে না, এভাবে বলা যেতে পারে, পুরনো হবে না, কারণ প্রযুক্তি তো নিয়মিত বদলাচ্ছে, প্রতিনিয়ত একটা থেকে আরেকটা যাচ্ছে, এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে যাচ্ছে। আমি মনে করি যে আমাদের বই পড়ার অভ্যাস, অনেকে আমরা খুব হতাশা নিয়ে বলি যে মানুষের মনে কমে যাচ্ছে, কিন্তু আমি অমর একুশে গ্রন্থমেলায় কখনোই কাউকে দেখিনি খালি হাতে ফিরতে, হাতে বই থাকে। একটা কথা হচ্ছে, বিভিন্ন গণমাধ্যমে আমরা সেটিও দেখি, বিশেষ করে টেলিভিশন রিপোর্টিং অনেক সময় দেখা যায় প্রচুর মানুষ যায় মেলায় ঘুরে ফিরে আসে, বই আর কিনে না, সেরকম কথাও শুনি আমরা। সেটা ঘুরে ফিরে যাওয়ার সবচেয়ে বেশি চিত্র দেখবেন আপনি কলকাতার বইমেলায়। আমি গত পরশুই ফিরলাম আগরতলার বইমেলা থেকে। সেখানে অবশ্য কলকাতার চেয়ে একটু ভিন্নতা রয়েছে। ওখানে বাংলা একাডেমির যে স্টল, এই যে আমাদের যে নানান রকম প্রকাশনা হয়েছে, এবং সবচেয়ে বেশি যে কারাগারের রোজ নামচার থেকে শুরু করে এই যে ইন্টেলিজেন্সের ব্রাঞ্চের বঙ্গবন্ধুর উপরে যে বইটা প্রকাশ, হাক্কানি পাবলিকেশন থেকে বেরিয়েছে, দুটো খণ্ড এ পর্যন্ত বেরিয়েছে, এগুলোর সাথে শামসুজ্জামান খানের নানান রকম যুক্ততার কথা আমরা জানি। কিন্তু ওখানে আগ্রহ খুব বেশি আমি দেখলাম। গত বছর থেকেই মূলত এই আগরতলায় বইমেলায় বাংলাদেশের স্টল হচ্ছে, কলকাতার বইমেলার স্টল মানে প্যাভিলিয়নটা অনেক আগের থেকে হয়, এবার কিন্তু প্যাভিলিয়নটা হয়েছে এখানে। তা আমি দেখলাম যে বইয়ের প্রতি মানুষের কিন্তু আগ্রহ কিন্তু বাড়ছেই। আমি শুধু কলকাতার বইমেলার ব্যাপারে আমার একটা অবজারভেশন, যেটা হচ্ছে ওখানে বইয়ের চেয়ে অন্য কিছু বেশি বিক্রি হয়,
কলকাতা বইমেলায়, কলকাতার বইমেলায় সুভাষ সিংহ রায় তো কলকাতার বইমেলা, আগরতলা বইমেলার কথা বললেন, এর বাইরেও পৃথিবীর বিভিন্ন প্রান্তে মেলা হয় এবং সেখানে আমাদের দেশ থেকে সাহিত্যিকরা অংশ নেন। আপনারা হয়তো গত বছরে আমি জেদ্দায় গিয়েছিলাম, মানে আমি একটু ভাবি নাই যে বই নিয়ে ওখানে এত আগ্রহ আছে। অন্যান্য বইমেলার সঙ্গে অন্যান্য দেশের পশ্চিমের বা এশিয়ার অন্যান্য দেশে যে বইমেলা হয় তার সঙ্গে আমাদের বইমেলার পার্থক্য কি? আসলে পার্থক্যটা হলো ফ্রাঙ্কফুর্ট বইমেলা সবচেয়ে বড় বইমেলা, কিন্তু সেই বইমেলায় তো বই আমাদের মতো বিক্রি হয় না, সেখানে শুধুমাত্র প্রকাশকদের সঙ্গে এই সত্য কেনাবেচা, লেখকরাও কখনো কখনো থাকেন, তাদের সমন্বিত অতিথি হিসেবে আনা হয়, তাঁরা বক্তৃতা করেন কখনো কখনো। আমি গিয়েছিলাম গেল বছর, আগের বছরে অরুন্ধতী রায়ের সঙ্গে দেখা হলো, ছবি তুললাম, কথা বললাম, তারপরে সেমিনারে অংশগ্রহণ করলাম, এইসব হয়, কিন্তু বই বিক্রি হয় না ওখানে। তারপর গেল বছর আগের বছরে সুইডেনের বইমেলায় গেলাম, সেখানেও দেখলাম এইরকমই, তবে আমাদের মেলার সঙ্গে কিছু সম্পর্ক সুইডেনে একটু লক্ষ্য করলাম যে সেখানে কিছু কিছু বই বিক্রির ব্যবস্থা হয়, এসির মতো না, ফ্রাঙ্কফুর্টের মতো ওইরকম না, শুধু চুক্তির মেলা না, কিছু বই বিক্রি হয়। আর জেদ্দার বইমেলা দেখেও আমার ভালো লেগেছে এই জন্যে যে বোরকা পরা মহিলারা তারা এসতেন সঙ্গে ছোট বাচ্চারা, এবং প্রত্যেকের হাতে বইয়ের ব্যাগ, বই কিনে নিচ্ছে, সেই জন্য মনে হলো যে ওখানেও এক ধরনের জাগরণের প্রয়াস বোধহয় চলছে। তা নাহলে এই লোহিত সাগরের পাড়ে বইমেলা করা হয়েছে, বাইরে বিরাট জায়গা নিয়ে তার মধ্যে আবার ইয়ের ব্যবস্থাও করা হয়েছে, শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থাও করা হয়েছে, এবং প্রচুর মানুষ বইমেলায় আসছে এবং বই কিনছে সারা পৃথিবীর লোক। মার্কস ইংরেজের বই যখন দেখলাম তখন বিস্মিত হলাম যে সৌদি আরব এইসব বই তাহলে আসতে দিচ্ছে, মিশরের বই এইটাও দেখলাম, ইংল্যান্ড আমেরিকার বই, ওই সব জায়গার প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করেছে, এবং তারা ইংরেজি বইয়ের সঙ্গে সঙ্গে আরবি ভাষায় লেখা বিশ্ববিখ্যাত রাজনীতিবিদ, পণ্ডিত, সংস্কৃতিকর্মী, লেখক, শিল্পী, নৃত্যশিল্পী, এ দুটো পর নানা রকম বই এনেছে এবং ভালো বিক্রি হচ্ছে সেগুলো। এবং আপনি দেখেন স্যার যে জেদ্দার বইমেলার কথা বললেন, স্কুলের ছাত্রছাত্রীরা আসছে, আমি সবচেয়ে অভিভূত হয়েছি দিল্লির বইমেলায় গিয়ে। দিল্লির বইমেলার কিন্তু একটা বড় সৌন্দর্যের জায়গাটি, ওদের প্রতিটা স্কুলের এর অংশগ্রহণ থাকে, প্রগতি ময়দানে সেখানে স্কুলের ছাত্রছাত্রীরা একেবারে নিয়ম করে আসে। আমাদের এখানেও শুরু হয়েছে, হয়তো আমরা আগামী আরো বেশি, ওটা কিন্তু খুবই দীর্ঘ মেলা, আমাকে তো দৌড়ে দৌড়ে দেখতে হয়েছে, মানে এতই বিশাল না ওখানে তো সব চট্টগ্রামে বইমেলা হচ্ছে, খুলনায় বইমেলা হচ্ছে, কুষ্টিয়া ইউনিভার্সিটিতে বইমেলা হচ্ছে এবং দেশের বাইরেও হচ্ছে। তা তো হচ্ছেই। আমি আপনার বলি নেত্রকোনার বারহাট্টা উপজেলায় চার দিন ব্যাপী বইমেলা হয়েছে, এবং চার দিন মালী বইমেলায় ওই রকম একটি উপজেলায় সেখানে 180,000 টাকা শুধু বই বিক্রি হয়েছে, মানে এটা কিন্তু সম্প্রসারিত হচ্ছে। কিন্তু যেভাবে আমাদের হওয়ার কথা ছিল আমরা তত দূর পেরেছি কিনা, এবং প্রকাশনার মান ওই পর্যায়ে আমরা নিতে পেরেছি কিনা, স্যারের লেখায়ও আছেন প্রকাশনার তো, মানে একটা হচ্ছে যে আপনার প্রোডাকশন কোয়ালিটি, আরেকটা হচ্ছে বইয়ের মান, মানে লেখার মান, মানে দুটো লেখার মানের ব্যাপারে আপনি কি ধরনের বই বেরোচ্ছে স্যার? যেটা একবার গত বছরের আগের বছর সম্ভবত স্যার, এই আমরা একটা সেমিনার করেছিলাম, মানে বই মেলার প্রকাশকদের ভূমিকা কি হওয়া উচিত, এবং সেটা বাংলা একাডেমিতে একটা গোল টেবিল আলোচনা, এবং সেখানে প্রকাশক সহ পাঠক সমালোচক সবাই ছিলেন, সবারই মন্তব্য ছিল যে প্রকাশকদের সম্পাদক নেই, এটা একটা বড় সমস্যা, সাবজেক্ট এডিটর, ল্যাঙ্গুয়েজ এডিটর, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ এডিটর দরকার, সাবজেক্ট এডিটর দরকার। এই প্রসঙ্গে আমি বলতে চাই অধ্যাপক অমর্ত্য সেন, নোবেল পুরস্কার পাওয়া মানুষ, তাকে আমি একবার জিজ্ঞেস করলাম, স্যার আপনার বইও সম্পাদিত হয় বলে শুনেছি, উনি বললেন হ্যাঁ হয়তো, এবং কোথাও কোথাও দু একটা শব্দ
পরিবর্তন করে, কোথাও কোথাও একটা বাক্যই বদলে দেয়, তাতে ইম্প্রুভ করে। আমি আমি কখনো নাকচ হই না তাতে। অতএব সম্পাদকদের একটা অসাধারণ ভূমিকা আছে, যেটি আমাদের এখানে প্রকাশকদের মধ্যে শুধুমাত্র ইউপিএল ছাড়া বলতে গেলে আর কারণ নেই। আমি সামনাসামনি শুনেছি স্যার, অমর্ত্য সেন গত বছর হয়নি, এক বছর হয়নি, কোনো একটা অনুষ্ঠানে আমার সৌভাগ্য হয়েছিল, তিনি বলছেন আমার যে ফার্স্ট বয় যে দেশে সর্বশেষ যে বইটি, এটা বাংলা এবং ইংরেজি দুটোই বেরিয়েছে, তার সব বই ইংরেজি হয় প্রথমে, পরে বাংলায় আসে। তিনি বলছেন যে আমার বইয়ের আমি যা লিখেছিলাম পাণ্ডুলিপির তার 75% আছে, 25% নাই। মানে এটা কত গুরুত্বপূর্ণ, অমর্ত্য সেনের বই যেভাবে সম্পাদিত হয়, আমাদের এখানে এই জায়গাটা কিন্তু এখন আমরা আসতে পারিনি। আপনি নাট্য বিষয়ক গবেষণাধর্মী বই আমাদের খুব কম, অথচ চাহিদা আছে, সঙ্গীত বিষয়ক এবং বিষয় নির্বাচন, এবং আপনি দেখবেন জ্ঞান ও সৃজনশীল যে প্রকাশনা সমিতি, এই সমিতি তারা কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে কাজ করছে, কিন্তু তারা এইবার যারা নির্বাচিত হয়ে এসছেন, তারা নির্বাচনী ইশতেহারে উল্লেখ করেছেন তারা কী কী করবেন নির্বাচিত হওয়ার পরে। সেখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু ছিল, যেমন এই কাজগুলো করা, যেমন তারা বলেছিল যে অমর একুশের গ্রন্থমেলা সহ দেশে বিদেশের প্রতিটি বইমেলায় সদস্যরা অংশগ্রহণ করবে এবং স্কুল বইমেলা চালু করা হবে। এই স্কুল বইমেলা কিন্তু খুব জরুরি। আমি যে জায়গায় জন্মগ্রহণ করেছি যশোর জেলায়, 1957 থেকে 78 পর্যন্ত এই সময়কালে যশোরের রাজনীতির কিংবদন্তির একজন মানুষ ছিলেন রওশন আলী। তিনি 70-এর নির্বাচনে জয়লাভ করে, তার আগে তার চুক্ত ফ্রন্টে নির্বাচনে খুব গুরুত্বপূর্ণ নেতা ছিলেন আওয়ামী লীগের, বঙ্গবন্ধুর একনিষ্ঠ সহকর্মী ছিলেন তিনি। আবার যশোর ইনস্টিটিউট যে পাবলিক লাইব্রেরি, এটা খুব গুরুত্বপূর্ণ একটি এবং ওই লাইব্রেরিতে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন শরীফ সাহেব। তিনি যেভাবে সাজিয়েছিলেন সেই অবস্থাটা নাই, দেশের লাইব্রেরিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, সরকার উচিত এই জায়গায় জোর দেয়া এবং প্রতিটি বই অন্তত 200-250 করে সরকারের পক্ষ থেকে কিনে ওই সমস্ত লাইব্রেরিতে দেয়া দরকার। তাহলেই এই যে স্কুল প্রোগ্রাম যদি চালু করা হয় তাহলে ছেলেমেয়েরা পড়তে পারবে, অন্যরাও পড়বে। সরকারের পক্ষ থেকে বই কিনতে হবে, তা নাহলে বই আমাদের 300-500 ছাপ হয়, প্রকাশকরা এই সম্পাদক রাখবে কি করে বই যদি বেশি বিক্রি না বেশি না, এটাও একটা ব্যাপার। আরেকটা বিষয় যে আমি তো আগরতলা বইমেলার ওখানে দেখলাম, যেখানে আসাম ত্রিপুরার যারা প্রকাশক এবং যারা বই প্রেমিক, যারা লেখক গৌহাটির, তারা কিন্তু দারুণ আগ্রহে অপেক্ষা আছে যে আমাদের প্রকাশকরা ওখানে যাবেন এবং তারা ওখানে বইমেলা করবেন। এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই বাংলা ভাষার এই যারা চর্চা করেন, সাহিত্য চর্চা করেন, তারা কিন্তু দারুণ। তো ওই মেলাগুলোতে বাংলাদেশি প্রকাশকরা এই গতবার থেকে শুরু হয়েছে, এইবার একটা প্যাভিলন হয়েছে আগরতলায়, কিন্তু এটার গুয়াহাটিতেও একটা মানে আছে, আসামেও কিন্তু বাংলাদেশের কাছে কিন্তু এটা কিন্তু আগ্রহের জায়গা। শিলিগুড়িও চায়, শিলিগুড়িও চায় যে ওখানে বাংলাদেশের প্রকাশকরা যায়। শুধুমাত্র কলকাতার আন্তর্জাতিক বইমেলায় আমাদের প্রকাশকরা যায়, আর একটা বাংলাদেশের বইমেলা আলাদা একটা বইমেলা হয় সেখানে যায়, অন্য জায়গাগুলোতে যায় না। আগরতলায় খুব আংশিকভাবে সামান্য কয়েকটি প্রকাশক মাত্র যায়। আজকের এই যে যারা বইয়ের প্রকাশনার সাথে যুক্ত, আমার তো মনে হয় খুব সম্ভবত অধ্যাপক আব্দুল হাফিজ, চিত্তরঞ্জন স্যার। চিত্তরঞ্জন স্যার গুরুত্ব হলো যে তিনি নিজে যেহেতু মুক্তিযুদ্ধের সময় কলকাতায় শুরু করলেন, এটি 40-41টি বই বার করলেন এবং আমাদের লেখকদেরও একটু সহায়তা হলো, আর্থিক সহায়তা হলো, ওখানে তারা কাজ করছেন মুক্তিযুদ্ধের উপর, বই লিখছেন, প্রকাশ করছেন, সেটা একটা আনন্দের এবং মুক্তিযুদ্ধের অংশগ্রহণ বটে। এবং সেই সঙ্গে সঙ্গে চিত্তবাবু মুক্তিযুদ্ধের সাংস্কৃতিক একটি দিকের ওইখানে উন্মোচন করে দিয়ে এলেন এবং তারপরে তিনি বই নিয়ে বসতে শুরু করলেন 72 থেকে আমাদের বাংলা একাডেমির বইমেলায়, এবং সেখানে তাজুল ইসলাম বর্ণ মিছিলের স্ট্যান্ডার্ড পাবলিশনের শুরু করলো না, এটা ঠিক শুরু করে না, যেহেতু আলোচনা সভা হবে, সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, উনি কিছু বই নিয়ে প্রথমে একদম বাইরে, গেটের বাইরে, তারপরে ভেতরে বসলেন, তারপর ধীরে ধীরে যখন বইমেলা শুরু হলো
তখন তিনি যে কাজটি করলেন নিজে জাপানে প্রশিক্ষণ নিয়ে এলেন পুস্তক প্রকাশনা সম্পর্কে এবং তার সম্পাদক অধ্যাপক আব্দুল হাফিজ তাকেও প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসলেন অতএব এই মানুষটি বইমেলার জন্য যে অসাধারণ অবদান রেখেছেন সেটা কখনো আমরা ভুলতে পারব না এবং শেষ শেষ পর্যন্ত বইমেলা করতে করতে তিনি প্রায় ফতুর হয়ে গেছিলেন না আমরা ছোটবেলা পড়েছি যে বই কিনে কেউ কোনো দেউলিয়া হয় না কিন্তু একজন মানুষ বইয়ের জন্য দেউলিয়া হতে পারে তার প্রমাণ হচ্ছে মুক্তধারা চিত্রনন্দন ওনার কোন স্বীকৃতি মিলেছে এই জন্য মানে আপনারা দিচ্ছেন স্বীকৃতি কথায় আলোচনায় এর বাইরে আমি বলছি যে তার নামে তো বাংলা একাডেমি তো আমরা আমরা পুরস্কার দিই চিত্রনন্দন স্যার নামে পুরস্কার দেওয়া হয় দাদা ভাইয়ের নামে দেওয়া হয় মুনির চৌধুরী সাহেবের নামে দেওয়া হয় যারা আমাদের এই সংস্কৃতির ক্ষেত্রে বিশেষ করে বইয়ের ক্ষেত্রে অবদান রেখেছেন তাদের প্রত্যেককেই পুরস্কৃত করার একটা ব্যবস্থা আমার সময় থেকে চালু হয়েছিল সেটা এখনো চালু আছে প্রচুর বই বেরোয় আমি যেটি জানতে চাইছিলাম যে মানসম্পন্ন বই সেই অর্থে কি পরিমাণ বেরোচ্ছে স্যার গত বছর আগের বছর কিংবা গত বছরও তিনি দায়িত্ব থাকেন কারণ উনি বই সব সংগ্রহ করেছিলেন তিনি একটা টিম তৈরি করেছিলেন তাদের দিয়ে বই সংগ্রহ করে তিনি এটা মান যাচাই করবার চেষ্টা করেছিলেন এইবার এইবার আমি দেখেছি তিনি দেখছেন তো ওই সময় 450 বা 500 মতো বই মানসম্পন্ন বই মানে সেটা কি প্রোডাকশন না কন্টেন্ট কন্টেন্ট প্রোডাকশন সব মিলিয়ে এটাও তো কম কথা না এক বছরে যদি 450 বা 500 বই আমাদের মতো দেশে প্রকাশিত হয় শিক্ষার গুণগত মান তো খুব উন্নত না শিক্ষার বিস্তার ঘটেছে কিন্তু গভীরতা তো ততটা নেই কিন্তু দেশের প্রকাশনা পুরোটাই মেলা কেন্দ্রিক হয়ে যাচ্ছে সেটি একটি অনেকেই মনে করেন যে সেটি হওয়া বাঞ্ছনীয় নয় সেটা একটা কথা বটে যে প্রকাশনা শুধুমাত্র বইমেলার সময় হবে তার ফলে খুব তাড়াহুড়ো হয়ে যায় বইয়ে ভুলভ্রান্তি থাকে অনেক এবং লেখকরাও শেষ মুহূর্তে এসে তাড়াহুড়ো করে লেখেন তাদের চিন্তার গভীরতার প্রকাশ সেখানে থাকে না অনেক জায়গায় স্রোত হয়ে যায় মেলা ধরাতে হবে এরকম হ্যাঁ এবং প্রচুর অসঙ্গতিও থাকে বই পুস্তকে শক্ত হাতে যে সম্পাদনা করা সেটাও হয় না এই জায়গাটাই প্রথম আমাদের একটু ভাবার দরকার আছে যে আমাদের এই বইমেলা ছাড়া আর কখন কীভাবে পয়লা বৈশাখ উপলক্ষে কি এরকম একটা বইমেলা বা প্রকাশনা উৎসব করা যায় সেটাও চিন্তা করা দরকার নববর্ষকে সামনে রেখে নববর্ষের প্রকাশনা উৎসব বা বইমেলা যাই যাই নাম দেওয়া হোক সেটা করলে ওটা ভালো কিন্তু এই যে জ্ঞান ও সৃজনশীল যে প্রকাশনা সমিতি তারা কিন্তু একটা দায়িত্ব নিতে পারে এবং যেটা স্যার প্রায় কিন্তু বলতেন তাদেরকে যে আপনারা বইমেলার আয়োজনটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেন কারণ বাংলা একাডেমির কাজ কিন্তু বাংলা একাডেমি নিয়ে বইমেলা ভাষা নিয়ে গবেষণা করা কোনো কোনো ক্ষেত্রে হঠাৎ করে মনে হয় মানে এত রকম জটিলতা আসে মনে হয় যেন একটা বাড়তি একটা ঝামেলা অনেক রকম জটিলতার জায়গাটা তৈরি হয় সেটা থাকবেই কিন্তু আমাদের যে সরকারি পৃষ্ঠপোষকতায় আমরা সার্ক বইমেলা করতে পারি তারা এইবারও কিন্তু তারা নির্বাচন ইস্তারে ঘোষণা করেছিল আন্তর্জাতিক বইমেলাও কিন্তু আমরা আয়োজন করতে পারি তা শুধুমাত্র আন্তর্জাতিক বইমেলা একটা সমস্যা হলো ইংরেজি বই তো আমাদের এখানে বেশি প্রকাশিত হয় না সেই জন্য সুভাষ সিংহ রায় যেটা বললেন সার্ক বইমেলা করে বিভিন্ন দেশের বই আসলো শ্রীলঙ্কার বই আসলো ভারতের বই আসলো সেখানে বাংলা ইংরেজিতেও আসবে মানে আপনি অন্যান্য ভাষায় বই আসলে তো তেমন কোনো লাভ কি হবে মানে ইংরেজির বাইরে না খুব লাভ না হলেও যেহেতু ওই সব দেশ থেকে আসছে কিছু ওই সব দেশের পণ্ডিতদেরও আমরা যদি আমন্ত্রণ করে আনতে পারি তাদের ওখানকার সাংস্কৃতিক পরিস্থিতি আমরা জানতে পারলাম আমাদেরটা জানতে পারলো আন্ডারস্ট্যান্ডিং হলো এবং অনেকের আগ্রহ থাকবে আমন্ত্রণ করে আনলে যে বাংলাদেশে কী ধরনের বই প্রকাশিত হচ্ছে সেগুলো আমরা দেখি কারণ ইংরেজি বই আমাদের এখানে কিছু তো ছাপা হয় সেই বইগুলো তাদের জন্য প্রয়োজন হচ্ছে ইংরেজি বই কিছু কিছু হ্যাঁ বেশ হচ্ছে ঠিক তেমনিভাবে ভারতের প্রকাশকরা এলে তাদের বইটাও বিক্রি হবে আমাদের এই বইমেলায় ভারতের প্রকাশকদের আমরা জায়গা দিতে পারি না বলে তাদের ক্ষোভ আছে সেটাও মিটিয়ে দেওয়া যাবে আমার সার্ক বইমেলার প্রস্তাবটা খুবই একটা ভালো প্রস্তাব এটা চিন্তা ভাবনা করে আমার সুযোগ হয়েছিল গত দু বছর আগে 21 ফেব্রুয়ারি উপলক্ষে আমার ভারতের একটি বাংলা জনপ্রিয় চ্যানেলের টক শোতে অংশগ্রহণ করবার সেখানে পুতুল মুখোপাধ্যায় ছিলেন আমি বাংলায় গান গাই আমি বাংলা গান গাই তিনি বেশ জোরেই বললেন যে আমি তো 25 বছর পরে কলকাতায় টিকে থাকবো না আমার গান কেউ মনে রাখবে না আমি টিকে থাকবো বাংলাদেশের জন্য
এবং তিনি বলতে বলতে মানে একেবারে কেঁদেই ফেললেন। এই কথাটি এবারে বলেছেন তিনি, কেঁদেই ফেললেন। আমার এই যে আমাদের যে এই যে স্যার একটু কিছু বললেন একদম শুরুর দিকে যে আমাদের এই বইমেলাটি হচ্ছে প্রাণের মেলা, আমাদের সাথে আমাদের ভাষা আমাদের সাহিত্য তো বটেই, আমাদের সংগ্রাম যুক্ত এবং একুশের আবেগটার সঙ্গে আছে, খুব বেশি যুক্ত ইতিহাসটার সঙ্গে যুক্ত হয়ে আছে। ওই যে আবু জাফর উপজুল্লার সেই কবিতার লাইনের মতন আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বপুরুষের কথা বলছি। এই বইমেলা আসলেই আমার এই কিংবদন্তির কথা মনে পড়ে, আমার এই পূর্বপুরুষের কথা মনে পড়ে যাদের পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল। আজকের বইমেলার বিস্তার ঘটেছে বটে, কিন্তু ওই যে জায়গাগুলো এখন আমরা দেখবার সময় এসেছে, এখন কাটা বাসার সময় এসেছে স্যার। এখন আমাদের যেমন আমাদের সবচেয়ে আগ্রহের যে ব্যাপারটি এবং উৎসাহের যে জায়গাটি, মুক্তিযুদ্ধ ভিত্তিক যে প্রকাশনাগুলো এরা কিন্তু পাঠক সমাদৃত হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় মানে বেশি যে উপন্যাসটি বিক্রি হয়েছে আনিসুল হকের মা, এবার 91তম তাদের সংস্করণ। তার মানে কি মুক্তিযুদ্ধ, এটা কিন্তু মুক্তিযুদ্ধ ভিত্তিক, পুরোটাই মুক্তিযুদ্ধ ভিত্তিক। তার মানে কি মুক্তিযুদ্ধের প্রতি কিন্তু পাঠকদের একটা আগ্রহ আছে, নতুন প্রজন্মের আগ্রহ আছে, সকলেরই আগ্রহ আছে। এবং মুক্তিযুদ্ধের সঙ্গে যুক্ত বঙ্গবন্ধুর ব্যাপারটাও, তার বই তো আমরা তার কারাগারের রোজ নামচা 70,000 কপি বিক্রি করেছি সমাপ্ত আত্মজীবনী, সেটা যেহেতু ইউপিএলের তারিখ আমি ঠিক দিতে পারবো না, আমরা 1,30,00,000 টাকা রয়্যালটি দিয়েছি কারাগারের রোজ নামচার জন্য। এটাও তো একটা ইতিহাস। এবং আপনি শুনে খুশি হবেন যে গত বছর প্রায় এই যে 4,600 বই যে প্রকাশিত হয়েছে তার মধ্যে কিন্তু 1,200-1,300 বই কিন্তু বঙ্গবন্ধুর নিয়ে কবিতার বই, তার তার জীবনী নিয়ে, তার নানান রকম দিক নিয়ে, শিক্ষার দিক নিয়ে, তার সংগ্রামের দিক নিয়ে এই বই কিন্তু প্রকাশিত। এখানে আমার একটা প্রশ্ন আপনাদের দুজনের কাছে, অধ্যাপক শামসুজ্জামান খান যদি বলেন যে বঙ্গবন্ধুকে নিয়ে প্রচুর বই বেরোচ্ছে, নানা রকমের বই, সুভাষ সিংহ রায় উল্লেখ করলেন, মানে এটার তো একটা স্ট্যান্ডার্ড থাকা দরকার, মানে এরকম বেরুলে এতে অনেক রকমের বিকৃতি ব্যত্যয় বিচ্যুতির সুযোগ থাকে এবং এইটাই কিছু ঘটেছে। আমার মনে হয় যে বঙ্গবন্ধুর বইয়ের ব্যাপারে প্রকাশক এবং লেখক সকলেরই সাবধান হওয়া দরকার। এখন এনতার বই বেরোচ্ছে যার ফলে গুণগত মানের দিকটা একটু কমে যাচ্ছে। সামনে আগামী বছর আমরা শতবার্ষিকী করবো, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, সেইখানে খুব বাছাই করে ভালো সম্পাদনা করে উন্নত মানের বই বের হওয়া দরকার। বই বেশি হওয়ার দরকার নেই, 100 বই করবো বা 500 বই করবো বা 300 বই করবো তা না করে যদি 10টি বই করা হয় খুব উন্নত মানের, খুব চিন্তাভাবনা করে যে বইগুলো কিছু বই করতে হবে এখানকার শিশুদের জন্য চিরদের উপযোগী, সেটি বই হয়তো 10টা হোক, তারপর যুবকদের জন্য প্ল্যান করে কিছু বই হোক, তারপরে সিরিয়াস গবেষণামূলক বই হয়তো 25টা হোক এবং ইংরেজি বই হোক বিদেশে যাওয়ার জন্য, খুব চিন্তাভাবনা করে করা। আপনি সিআরআইর থেকে যে বঙ্গবন্ধুর ওপরে যে বাচ্চাদের জন্য যে সমস্ত বইগুলো বেরোচ্ছে এটা কিন্তু খুবই মানসম্মত এবং তারা কিন্তু সেগুলো বেরোচ্ছে, কিন্তু এর বাইরেও অনেক বেরোচ্ছে, মানে সিআরআই তো ধরনের প্রতিষ্ঠান যে আমাদের এটা ছোটা নিয়ন্ত্রণের মধ্যে না আনলে আমি জানি না, মানে না এটা খুবই জরুরি, কারণ মানসম্পন্ন বই বঙ্গবন্ধু সম্পর্কে করতে হবে। এখন বঙ্গবন্ধুর উপর আমাদের হিসেব অনুযায়ী প্রায় 1,500-1,600 বই বেরিয়ে গেছে, কিন্তু সব তো আর মানসম্পন্ন বই না। এই বইগুলোকে যাতে মানসম্পন্ন করা যায় পরবর্তীকালের বইগুলোকে, সেই দিকটা বিশেষভাবে লক্ষ্য রাখা দরকার। এবং যারা বঙ্গবন্ধুর বই লিখবেন তাদের পড়তেও হবে অনেক। এই এই যে দুই খণ্ড বেরিয়েছে গোয়েন্দা রিপোর্ট, বঙ্গবন্ধুর আত্মজীবনী, অনেককে জিজ্ঞেস করে দেখি ছাত্র আন্দোলন করে কিন্তু বঙ্গবন্ধুর বই দোকানে এখনও পড়ে নেই। এখন এইরকম লোকেরা যদি বই লেখে তাহলে তো সে বই উপযুক্ত বই হবে না। আপনি দেখেন সবচেয়ে এই প্রসঙ্গে হঠাৎ করে এটা আনলে আমার খুব খারাপ শোনাবে, কারণ সবচেয়ে ধিক্কৃত যে মানুষটি পৃথিবীতে সবচাইতে ফ্যাসিস্ট সরকার হিসেবে হিটলার, তার আত্মজীবনী 1925 সালে বেরিয়েছিল এবং 2,40,000 কপি বিক্রি হয়েছিল ওই সময়কার হিসাবে, এবং তখন সে রাষ্ট্র ক্ষমতায় না, সে এসে 1933 সালে চ্যান্সেলর হয়েছে। তা
বইয়ের আবেদন যেমন আগে ছিল এবং খারাপ লোকের সম্বন্ধ, খারাপ লোকের আত্মজীবনীও কিন্তু মানুষ যদি জানতে চায়, নিঃসন্দেহে জানতে চাইবে না কেন, জানার প্রয়োজন বলেই জানতে চায়। আরেকটা বিষয় আমি একটু জানতে চাই যে বাংলাদেশের মানে বাংলা ভাষায় লেখা বই এগুলোর বাইরের দুনিয়ায় ছড়িয়ে দেয়া, অন্য ভাষা মানে অনুবাদ এবং অন্যান্য বিশ্ব সাহিত্যের বা অন্যান্য গুরুত্বপূর্ণ বই আন্তর্জাতিক অঙ্গনে যেগুলো প্রকাশিত হয় সেগুলো বাংলায় পাঠযোগ্য করবার কোনো প্রয়াস? এবং স্যার তো প্রায় বলে যে আমাদের অনুবাদ মানে সেটা খুব জরুরি, অনুবাদ সাহিত্য দাঁড়ায়নি বলে আমরা অনেকগুলো নোবেল পুরস্কার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের এইখানে তো বাংলা সাহিত্যের অনেকে নোবেল পুরস্কার পেতে পারতেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা যদি বলি বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, অমিয়ভূষণ মজুমদার, এরা বাজীবনন্দ দাস, এরা নোবেল পুরস্কার পেতেন, নজরুল পেতে পারতেন, কিন্তু ভালো অনুবাদ হয়নি। এখন আমাদের এখানে অনুবাদকের এমন একটা অবস্থা হয়েছে যে শেষ পর্যন্ত সবে ধন নির্মূল এই দুইজন, কায়সার হক এবং ফখরুল আলম, এর বাইরে নেই। তবে আমি অনেক চিন্তাভাবনা করে দেখেছি যে এখন আমাদের বাঙালিরা বিদেশে যারা অবস্থান করছে প্রবাসী হিসাবে, তাদের দ্বিতীয় প্রজন্ম বা তৃতীয় প্রজন্মে যারা, তারা কিন্তু অনেকে ইংরেজি ভাষায় বই লিখছে, যেমন স্টর্ম, আরিফ আনোয়ার বা জে আর রহমান, এদের বই কিন্তু বেরিয়েছে। এখন এরা যদি পরিবারের উদ্যোগে বাংলা ভাষাটা ভালো করে জেনে এরা যদি ইংরেজি ভাষায় বই লেখে অনুবাদ করে, তাহলে সেই অনুবাদ যথার্থ হবে, কারণ তারা ওখানকার কলোকুয়াল ইংরেজিটা বা কলোকুয়াল ফ্রেঞ্চ ভাষার বা সদ্য যে ভাষা বলা হয়, এখন যে ভাষা বলা হয়, সেই ভাষাটা তারা জানে, সেই ভাষায় প্রকাশ করতে পারে। অতএব আমাদের এখানকার বিখ্যাত অনুবাদকদের বইও দিয়ে দেখছে, নাম করব না, তারা বলে আর কে কি ইংরেজি, আমরা তো এখন এরকম ইংরেজি পড়ি না। অতএব আমার মনে হয় যে প্রবাসী বাঙালিরা যারা দুই প্রজন্ম বা তিন প্রজন্ম ধরে ওখানে বেড়ে উঠেছে, তারা কিন্তু একটা উদ্যোগ নিলে এই কাজটা হতে পারে। সুভাষ সিং রায়, আর একটি এর সঙ্গে যুক্ত করে ব্রিটেনে কিন্তু এখন কিন্তু বাংলা ভাষার প্রতি অনেকেরই আগ্রহ বাড়ছে, এবং একটি পত্রিকায় গত পরশু দেখলাম যে ব্রিটেনে জয় জয়কার বাংলার, বাংলা ভাষার উপরে তাদের তারা কিন্তু গবেষণা করছে, এবং এই কাজটা অনেক লাইব্রেরিতে, বড় বড় লাইব্রেরিতে এখন বাংলা বই সংযুক্ত হচ্ছে, এইটা কিন্তু আমাদের একটা আশার দিক। সুভাষ, ওইখানে কিন্তু ব্রিটিশ লাইব্রেরিতে আমাদের বাংলা বই বহু আগে থেকে ছিল, আমাদের সৌভাগ্য যে ওরা রক্ষা করেছিল বলে আমরা 100-150 বছর আগের অনেক বই পাই, কিন্তু ইংল্যান্ডের চাইতে মূল জায়গাটা কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে এখন ধরে ফেলেছে ওরা। ওরা নিউ ইয়র্কে দ্বিতীয় ভাষা করেছে এবং অফিসের কাজকর্ম ওখানে হয়, এবং ওদের একজনের একটা বক্তব্য আমার অসাধারণ লেগেছে, বলে যে বাংলা ভাষার প্রতি আমরা তো এখন আর এমনিতে আকৃষ্ট হইনি, আগে হইনি, এখন কেন হয়েছে, কারণ এখন বাংলাদেশ অর্থনৈতিকভাবে এমন একটা জায়গায় এসছে এবং স্ট্র্যাটেজিক্যালি এই দেশটার গুরুত্ব এতটাই যে এদের ভাষাটা শেখা এখন আমাদের প্রয়োজন হয়ে গেছে। অতএব সরকার যদি এদিকেও লক্ষ্য রাখে যে আমাদের এখানে ব্যবসা বাণিজ্যের সুযোগ আছে, অর্থাৎ বিদেশিদের আসতেই হবে, ভাষা শিখতে হবে, আমাদের এখানে রাজনৈতিক গুরুত্ব, একদিকে চীন রাশিয়া, অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, এরা মিলে এই জায়গার গুরুত্বকে যদি আমরা তাদের কাছে বাড়াতে পারি, তাহলে তারা কিন্তু বাংলা ভাষার প্রতি এখন জোর দেবে, এবং অনেক বাঙালি বিদেশি এখানে কিন্তু বাংলা ভাষা শিখছে এবং তারা কিন্তু এই কথাগুলো বলছে। না, আপনার টেবিলও তো যে অসমাপ্ত আত্মজীবন নেই, ইতালিতে ইতালীয় ভাষায় কাজ করছে, সেও কিন্তু এই টেবিলে এসেছিল, এবং তার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইনস্টিটিউটের যে অনুষ্ঠানে তিনি বক্তৃতায় বলছেন, আমি মনে করি আমাদের যারা আদালতে আছেন তারা যদি মাতৃভাষা লেখার অভ্যাসটা করেন তাহলে অন্তত স্বল্প শিক্ষিত যারা তারা সুবিধা হয়, আর ইংরেজি যে রায় দেওয়া হয় সেই রায় কি বলা হলো তার জানতে নির্ভর করতে হয় আইনজীবীর উপরে, আর আইনজীবী যা বুঝিয়ে দেন সেটাই বুঝতে হয়, নিজে পড়ে কোনো বোঝার সুযোগ থাকে না, অনেক সময় তাদেরকে হয়রানির শিকার হতে হয়, তাদের অন্যভাবে ব্যবহারও করা হয়, এই বিষয়ের প্রতি কিন্তু আমাদের একটা গুরুত্ব দেওয়া প্রয়োজন। এবং বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরে যে আমাদের যে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন হয়েছিল, সেই সাহিত্য সম্মেলনের সময় কিন্তু বঙ্গবন্ধু বলেছিলেন
যে আমাদের পণ্ডিতরা তাদের বাংলা ভাষা পরিভাষা নিয়ে তারা চিন্তা করবেন, কাজ করবেন, ভুল থাকলে ভুল বাংলায় এখন থেকে সর্বস্তরে চালু। এটা কিন্তু বঙ্গবন্ধু একাত্তর সনেই ওই বাংলা একাডেমিতে একুশের অনুষ্ঠানে বলেছিলেন যে আমরা ক্ষমতা এলে সঙ্গে সঙ্গে বাংলা চালু করে দেব, পরিভাষা কতদিন হবে তা বসে থাকবো না, তার জন্য বসে থাকবো না, পণ্ডিতরা পরিভাষা তৈরি করবেন, সেটা ধীরে ধীরে গৃহীত হবে, তখন আমরা গ্রহণ করবো, এই কথা তিনি বিশেষভাবে বলেছিলেন। আরেকটা আরেকটা বিষয় হচ্ছে গবেষণা ধর্মী বই বাংলাদেশে কি সেই যে পরিমাণ প্রয়োজন সেই অনুপাতে বেরোচ্ছে নানা ধরনের গবেষণা? গবেষণা ধর্মী বই এখন এই জায়গাটা, যেমন আব্দুল কাদির সাহেব যে ধরনের গবেষণামূলক কাজ করেছিলেন, সম্পাদনা করেছিলেন, বা তার আগে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সাহেবরা তাদের পাণ্ডিত্যের যে বিশাল পরিধি ছিল, বা কাজী আব্দুল ওদুদ সাহেবরা সৃজনশীল এবং গবেষণা দুই ধরনের কাজই করেছিলেন, সেই ধরনের লোক কিন্তু এখন কমে যাচ্ছে। কাজী আব্দুল মান্নান অথবা আমাদের আনিসুজ্জামান সাহেব বা রফিকুল ইসলাম সাহেব, এরাও তো একসময় অনেক কাজ করেছেন, এই ধরনের লোকের সংখ্যাও খুব কমে যাচ্ছে। তবে ভাষা সংক্রান্ত গবেষণা বোধহয় কিছু কিছু হচ্ছে, সেই দিকটায় আমরা জোর দিতে পারি। আর আমার নিজের মনে হয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যেটি করা হয়েছে সেই জায়গায়, যেহেতু আমাদের নৃগোষ্ঠীর ভাষা বা বিদেশি ভাষা ইত্যাদি তো থাকবেই, অনুবাদের কাজটা কিন্তু তাদের বিশেষভাবে করা দরকার। ওই জায়গায় আমাদের সাহিত্যের অনুবাদের জন্য শক্তিশালী একটি বিভাগ থাকা দরকার, কিন্তু সমস্যা হয়েছে ওই জায়গায় দিয়ে রাখা হয়েছে আমলাদের, সেই আমলারা কিন্তু ভাষা সাহিত্যে কোনো রকম উৎসাহী না, তাদের একটা পোস্ট দরকার, অনেক প্রমোশন হয়েছে, এক জায়গায় একজনকে বসিয়ে দেওয়া হচ্ছে, জাদুঘরে চার মাসে চারজন কেডিজি করা হলো, এইসব টেকনিক্যাল জায়গায় ওই বিষয়ের উপযুক্ত লোক না দিলে হয় না। অথবা আমাদের যে পাবলিক লাইব্রেরি বলি, সেখানেও পাবলিক লাইব্রেরি বা বই পুস্তক সম্পর্কে ধারণা আছে এরকম লোক তো দেওয়া দরকার। অথবা আমাদের যে আরেকটি ডিপার্টমেন্ট আছে, আলতাফ সাহেব যেখানে ছিলেন, রিটায়ার করে গেলেন, ওইখানেও তো পণ্ডিত লোকরা আসছেন না, শুধু আমলাদের দেওয়া হচ্ছে, এবং আমলারা এসে চার মাস ছ মাস থাকছেন, তারা এখানে থাকতে চান না, কোনো আগ্রহ নাই, এতে নষ্ট হচ্ছে। সরকারের উচিত সংস্কৃতি বিভাগ, শিক্ষা বিভাগ মিলে এই সব জায়গায় বাছাই করে জাদুঘরের উপযোগী লোক জাদুঘরে দেওয়া দরকার, পাবলিক লাইব্রেরির উপযোগী লোক পাবলিক লাইব্রেরিতে দেওয়া দরকার। ঠিক তেমনিভাবে আর্কিওলজি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর্কিওলজিতে আর্কিওলজিস্ট না থাকলে তো হবে না, যাকে তাকে দিলে তো হবে না, এইসব জায়গায় কিন্তু আমরা ক্ষতি বোঝাবো। আমি আব্দুল গাফার চৌধুরীকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি বরিশালে একটা প্রত্যন্ত অঞ্চলে জন্মগ্রহণ করে এত বড় সাংবাদিক এবং সাহিত্যিক কী করে হলেন? তিনি বললেন যে আমি তো ক্ষয়িষ্ণু জমিদার পরিবারের ছেলে, তা আমার বাড়িতে পরের দিনই কলকাতা থেকে যে সমস্ত পত্রিকা বের হতো, ছাপা হতো বাংলা ইংরেজি, আমাদের বাড়িতে আসতো, পরের দিন বিকেল নাগাদ ট্রেনে আসতো। এটা একটা আমার অনুপ্রেরণা পেয়েছিলাম। আর আমরা যেমন একটু লেখালেখি করা শুরু করলাম কলেজ জীবনের প্রথমে পা দিয়েছি, তখন আমাদের জেলা প্রশাসক ছিলেন অন্নদাশঙ্কর রায়, তিনি আমাদের শনিবারে তার বাড়িতে ডেকে বড় বাংলার মধ্যে তিনি আমাদের খাওয়া দাওয়া করাতেন, আড্ডা মারতেন এবং সাহিত্য নিয়ে আমাদের আলোচনা জমে উঠত। এর থেকে কিন্তু আমাদের পাওয়া, তা আমাদের মধ্যে যে সাহিত্যিক সৃষ্টি হয়নি তা না, অনেক সাহিত্যিক সৃষ্টি হয়েছেন, অনেক গুণী মানুষও আছেন। মুজিবুল হক সাহেব মানে আমলা ছিলেন, কিন্তু সাহিত্য সংস্কৃতি এত ভালো ধারণা ছিল, এন এম ইউসুফ স্যার ছিলেন, এখনো সাদাত হোসেন আসলে আপনি অসাধারণ বই বেরিয়েছে এবার, শিল্পের নান্দনিকতা, আমার তো মনে হয় যে মেলার এটা শ্রেষ্ঠ বই, একটা অসাধারণ বই, মঞ্জুরের মৌলা এরকম ছিলেন, কিন্তু এখনকার আমলাদের মধ্যে এটা দেখি না, এই মান নাই। আমি একটি বই আগরতলা বইমেলার থেকে কিনেছি, আপনি মনে আগে দেখেছেন স্যার, 47 ডায়েরি নির্মল কুমার বসু, 1200 রুপি, এত বিখ্যাত ঐতিহাসিক হিসেবে তার একটা ঐতিহাসিক হিসেবে আমাদের এই যে এরকম ডায়েরি নিয়ে পুরোপুরি ডায়েরি ছাপানো, একেবারে কার ডায়েরি? ওনার নিজের লেখা,
ছেড়েছেন এবং সেইটা যে এইভাবে ইনার বিএলএসের বাংলাও খুব বিখ্যাত বই বিখ্যাত বই তার এই যে এখানে এই যে নানান বিষয়ের উপরে বই লেখা এবং আপনার মনে আছে স্যার আপনি মঞ্চে ছিলেন প্রমোদ মানকিন যখন সংস্কৃতি প্রতিমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার পাশ থেকে বলছেন যে আপনি আজকে আপনার নিজের ভাষায় বক্তৃতা দেবেন আপনার মাতৃভাষায় বক্তৃতা দেবেন এবং এই যে নৃতাত্ত্বিক গোষ্ঠীর যে ভাষা সাহিত্য সংস্কৃতি এইটাও কিন্তু আমাদের কিন্তু বইমেলায় বড় আকারে কিন্তু স্থান পাওয়া দরকার এবং এটা সব জেলাতে যেগুলো বইমেলা হচ্ছে সেখানেও কিন্তু পৌঁছে দেওয়া দরকার আমরা একটু শেষের দিকে চলে এসেছি সুভাষ সিংহ রায় ভবিষ্যতের বইমেলা কেমন দেখেন দেখতে চান গত দু বছর আগে কলকাতার আন্তর্জাতিক পুস্তক মেলায় অধ্যাপক মঞ্জুর ইসলামের লেখার বিষয় ছিল মানে প্রবন্ধ দিয়ে পাঠ করেছিলেন বিশ্ব বাঙালিয়ানা এখন বিশ্ব বাঙালি হতে গেলে কাই মনে কিন্তু বাঙালি হওয়া লাগবে এবং সেই জন্য আমরা বাংলা ভাষার চর্চা করতে হবে এই আমি এখন উল্লেখ করি ইংরেজিকে বাদ দিয়ে নয় আপনি বাংলা ভাষাকে সমৃদ্ধ করতে গেলে আপনাকে শেক্সপিয়ার জানতে হবে এটা একটা কারণ আছে কারণটা হলো যে ঔপনিবেশিক দেশ হিসেবে আমরা পেয়েছিলাম ইংরেজি ভাষাটা যে সমস্ত দেশ ঔপনিবেশিক দেশে ফরাসি ভাষা পেয়েছে তাদের জন্য ফরাসি আমাদের গোটা দেশে ইংরেজি শিক্ষা পৃথিবীর ভাষা হয়ে গেছে না আমাদের দেশে অবকাঠামো আছে একটা গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও ইংরেজি শিক্ষার ব্যবস্থা মোটামুটি আছে সেই কারণে ইংরেজিতেই আমাদের দ্বিতীয় ভাষা হতে হবে সেটাও যেরকম খুব ভালো করে শিখতে হবে সঙ্গে সঙ্গে মাতৃভাষাটাকেও জানতে হবে এই দুই ভাষা অন্তত জেনে যদি আমরা কাজ করতে পারি আমি অতি আধুনিক হয়ে এত বাংলা ইংরেজির কোনোটাই শিখছি না শিখছি না আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাই সুভাষ সিংহ রায় যদি এখানে কন্ট্রিবিউট করতে পারেন কিন্তু সময় আমার হাতে নেই তুমি মানে ভাষা শিক্ষার পদ্ধতিটা মানে ইংরেজি হোক ইভেন আমাদের মাতৃভাষা হোক সেটার মধ্যে একটা গলদ আছে বাংলা খুবই গলদ এটা আধুনিক মানে যে পদ্ধতিটা আপনি বলছেন যে আমাদের স্কুল লেভেলেও বা ছোট ছোট পর্যায়ে ইংরেজি শেখার ব্যবস্থাটা আছে কিন্তু যে ভাষা আসলে শেখানো হয় তাতে করে ইংরেজির প্রতি আগ্রহতে একটা ভীতি মানে ভীতি এখন এবং বাংলার ক্ষেত্রেও তাই বলা যায় শিক্ষণ পদ্ধতিতে অনেক আধুনিক প্রযুক্তির ব্যবহার হয়েছে এবং তার ফলে সহজে ভাষা শিক্ষা যায় সেই জায়গায় আমরা এখনো আসতে পারিনি তবে আগে যেটা ছিল নিষ্ঠাবান শিক্ষকরা ছিলেন তার ফলে ওই ইংরেজি শিক্ষক আর বাংলায় শিক্ষক ভালো করে শিখতে পারতো এখন নিষ্ঠার জায়গাও নাই আধুনিক প্রযুক্তিও নাই সমস্যাটা সেইখানে না প্রযুক্তির বিস্তার ঘটছে এবং আমাদের অতি মেধাবী ছেলেরাও কিন্তু আমাদের এর মধ্যে গড়ে উঠছে কিন্তু আমরা সার্বিকভাবে কতটুকু উন্নতি করতে পারছি এটা দেখার বিষয় আর ইংরেজির পক্ষে আন্তর্জাতিকতার যে কথাটা বলে অনেক সময় কিন্তু ধোপে টেকে না টেকে না এই কারণে যে চীন এবং জাপানের মতো একাধিক রাষ্ট্রে তারা কিন্তু প্রাকাশিক বর্ণমালা সত্ত্বেও উচ্চশিক্ষায় কিন্তু মাতৃভাষার ব্যাপক ব্যবহার করতে বাট তারা তাদের প্রয়োজনে ইংরেজি শিখছে কিন্তু জাপানিজরাও চাইনিজরাও এখন সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়ছে জার্মানরাও এখন ভালো ইংরেজি বলে এবং ইংরেজি বলে আবার ইও জানে ওরা দুটো ভাষা জানে আর কি ইউরোপে তো আসলে অনেক ভাষা জানে একটি বাচ্চা ছেলে মেয়েও কয়েকটা ভাষা জানে কিন্তু চীনা ভাষায় যদি জাপানি ভাষায় যদি আপনার মহাকাশ গবেষণা হয় আণবিক গবেষণা হয় তাহলে উন্নত বাংলা ভাষায় কেন হবে না এই প্রশ্ন কিন্তু এটা হবে না আমাদের নিষ্ঠার অভাব দক্ষতার অভাব এবং লেগে থাকার অভাব আমরা তো সহজে বাজিমাত করতে চাই যেটা ওরা করে না দর্শক আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তোমাদের সম্পর্কে আপনি লিখতে পারেন ডাকে ইমেলে এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ হচ্ছে সেই সব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয় সোমবার সকাল 11:30 শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও সরাসরি দেখতে পারেন ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে আর এই পর্ব সহ পুরনো পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠান সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয় মাত্রা .com ফেসবুক গুগল প্লাস টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেই সব পেজগুলোতে আইওএস ডিভাইস থাকলে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য বিশ্বাস সুভাষ সিংহ রায় এবং অধ্যাপক শামসুজ্জামান খান অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য আলোচনা করার জন্য দর্শক কথা হচ্ছিল অমর একুশে গ্রন্থমেলা নিয়ে মেলার শেষ দিন আজ এবং মেলার উত্তরোত্তর উন্নতি হচ্ছে মানে মেলার আয়োজনের উন্নতি ঘটেছে মেলা থেকে অপাঙ্ক্ত জিনিস সব বাইরে বা দূরে সরে যাচ্ছে মেলার পরিসর বিস্তৃত হয়েছে মানুষের আগ্রহ বা
বাড়ছে, মেলায় দর্শনার্থীর সংখ্যা এবং ক্রেতার সংখ্যা, প্রতি বছরই বইয়ের ক্রেতা বাড়ছে, সব মিলিয়ে বইয়ের প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ বাড়ছে, এটি অস্বীকার করবার কোনো সুযোগ নেই। কিন্তু যে পরিমাণ আগ্রহ সেই পরিমাণ ভালো বই রচনা হচ্ছে কিনা, প্রকাশিত হচ্ছে কিনা সেটি বিবেচনার দাবি রাখে। তবে আমার অতিথিরা বলছেন যে বইয়ের ক্ষেত্র এক ধরনের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা খুবই জরুরি। সারা দেশের লাইব্রেরিগুলোতে যদি পর্যাপ্ত পরিমাণে বই কেনা হয় সেটি হয়তো বই প্রকাশে, ভালো বই প্রকাশে আরও উৎসাহ যোগাবে। এবং বইয়ের জন্যে, ভালো বইয়ের জন্যে ভালো সম্পাদক দরকার, সেই বিষয়টির উপর ওনারা জোর দিয়েছেন এবং সেখানে আসলে অর্থায়নেরও প্রশ্ন জড়িত। দ্বিতীয়ত হচ্ছে যে ভালো অনুবাদক আমাদের দরকার, যদি আমরা বিশ্ব সাহিত্যের সঙ্গে, অন্যান্য ভাষার সঙ্গে নিজেদের যোগাযোগটা তৈরি করতে চাই। এবং ভাষার উপরে জোর দেবার কথা বলেছেন, বাংলাকে অবশ্যই সর্বাধিক গুরুত্ব দিয়ে শুদ্ধ বাংলা, ভালো বাংলা আমাদেরকে শিখতে যেমন হবে, সেই সঙ্গে ইংরেজি ভাষা বা অন্য ভাষাকে গুরুত্বহীন করে নয়, বিশেষ করে ইংরেজি ভাষা তো পৃথিবীতে চলবার জন্য খুবই জরুরি। এবং আলোচনায় এটিও বেরিয়ে এসেছে যে আমাদের ভাষা শিক্ষণ পদ্ধতি কিন্তু খুবই দুর্বল। আর দ্বিতীয়ত হচ্ছে যে নানা বিষয়ে যে ভাষার বিস্তৃতি, ভাষার মান উন্নয়ন অন্যান্যদের যেভাবে করতে পারছে, মহাকাশ নিয়ে গবেষণা যদি চাইনিজ ভাষায়, জাপানিজ ভাষায় হয়, বাংলা ভাষায় কেন করা যাবে না, সেই প্রসঙ্গে বলতে গিয়ে আমার অতিথিরা বলছেন যে এখানে নিষ্ঠার অভাব রয়েছে, লেগে থাকার অভাব রয়েছে, সততার অভাব রয়েছে, সব মিলিয়ে আসলে এই জায়গাগুলোতে অনেক বেশি নজর দেওয়া দরকার। এবং অন্যান্য ভাষা যদি ভালোভাবে আমরা রপ্ত করতে পারতাম, আমাদের সাহিত্যকে যদি আমরা অন্য ভাষায় অনুবাদ করে দিতে পারতাম, অতিথিরাই বলছেন যে আমাদের এই বাংলা ভাষার লেখকদের মধ্যে আরও বেশ কয়েকজন হয়তো নোবেল পেতেন, নোবেল পুরস্কার সম্মানিত হতেন। কাজেই যে বিষয়গুলো নিয়ে আমরা প্রতি বছরই কথা বলছি, আমরা আশা করব যে বিশেষ করে নীতি নির্ধারক এই জায়গাগুলোতে নজর দেওয়ার চেষ্টা করবেন। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।